ঢাকার জাতীয় জাদুঘর কৃতি কবি ও কথাকার মনিরুজ্জামান বাদল রচিত প্রবন্ধ গ্রন্থ মুক্তির সংগ্রাম নিরন্তন, কাব্যগ্রন্থ বঙ্গনামা এবং কিশোর গল্প সাদা শাপলার হাসির উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মন্ত্রী এ সময় কবি মনিরুজ্জামান বাদলের সাহিত্যকর্ম ও সৃজনশীল প্রয়াসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান বাদল রচিত কবিতা গল্প প্রবন্ধ গ্রন্থের উপর আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করেন কথা সাহিত্যিক সালেহা সুলতানা, কবি ও সমালোচক আবু সাইদুলু ও আমন্ত্রিত কবি সাহিত্যিকরা।